subscribe now and press the bell icon. প্রথম বল স্ট্রাইকে কি রে না আসতে না আসতে কিন্তু ওখানে তার নিজের চেনা ছন্দে চেনা ভঙ্গিমায় বল ব্যাটাতে রয়েছেন ওখানে দীর্ঘ উচ্চতার ব্যাটসম্যান কিরণ দ্বিতীয় বল ওখান থেকে কিন্তু অবশ্যই বলে একটা হালকা বাউন্স ছিল আর উইকেটের পিছনে কিন্তু ওখানে দুরন্ত ভঙ্গিমায় বল তালুবন্দি করেছেন বুয়া পরের বল ওখান থেকে রিভার্স করার একটা মৃদু প্রচেষ্টা ব্যাট এবং বলের মধ্যে কোনো সম্পর্ক হয়নি ইতিমধ্যে কিন্তু প্রথম বলে চারটে রান খরচ করেছিলেন তারপরে কিন্তু এখানে প্রত্যাবর্তন পরের বল আবার কোথাও না কোথাও পরের বল ওখান থেকে কিন্তু সুইপ করেছেন বল যাবে ওখানে সীমানার বাইরে আর এই মুহূর্তে কিন্তু চারটে রানের মধ্যে লড়াই বলতে পারি আবারও কিন্তু কোনো ক্ষমা হবে না চালিত ব্যাটের চকিত চুম্বন সানিত কলার মতো বল যাবে ওখানে সীমানার অবশ্যই দ্বিতীয় ওভার প্রথম বল ওখান থেকে কিন্তু ব্যাটের কিনারা নিয়ে আবারও কিন্তু বল যাবে ওখানে দর্শকদের মাঝে আবার অরূপকে নিয়ে আসা হয়েছে পরের বল ওখান থেকে ইয়র্কার ডেলিভারি সুযোগের সদ্ব্যবহার হয়নি আর কোথাও না কোথাও বারবার বলছিলাম শর্ট হ্যান্ড ক্রিকেট পাঁচ ওভারের ম্যাচ ফটাফট ক্রিকেট পরের বল ওখান থেকে আবারও কিন্তু প্রান্ত বদল হবে সিঙ্গেল আসবে স্ট্রাইকে ফেরত আসবেন কালু অবশ্যই সরি বিকাশ ফেরত আসবেন স্ট্রাইকে মাফ করবেন ওখান থেকে সুইপ করার প্রচেষ্টা বল যাবে ওখানে পয়েন্ট অঞ্চলে কোনো রান আসেনি আবারও কিন্তু ইউ মিস আই হিট নো বল তার সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও জীবনদান পাবেন কোথাও না কোথাও ক্রিজে ওখানে কিন্তু ম্যাচ চলছে এখানে পরের বল ওখান থেকে বুদ্ধিমত্তার পরিচয় খাটোলেন্দের বল ছিল যাই পরের বল আবারও রিভার্স করার প্রচেষ্টা এবার কিন্তু ব্যাট এবং বলের মধ্যে কোনো সম্পর্ক হয়নি উইকেট রক্ষকের ভূমিকায় ওখানে কিন্তু বুয়া আবারও কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দুরন্ত বলিং ওখানে কিন্তু গতিতে হেরফের ছিল গতিতে রদবদল ছিল আর তার সুবাদে কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় ওভার চলে পহলা গেন্দ রিভার্স কিয়ে হ্যায় আর ওয়াহাঁ পে আসান সা চৌকা কব আয়া মিস ফিল্ড আর কহিন না লে লিজিয়ে ফির এক বার ভাইয়া পিছলা भैया ये खेल यहां पर गेंदबाज लीजिए इस बार गिरने के बाद हल्का सा बाहर की तरफ निकला और उसी के चलते यहां पर बिंदी गेंद चलिए कैच का मौका हो सकता है लेकिन उसी बीच सिंगल चुराने में सक्षम यह बल्लेबाज चलिए रिवर्स करने का प्रयास फिर एक बार और इसी बीच बिंदी गेंद तीन ओवर की समाप्ति और तीन ओवर के समाप्ति के बाद स्कोर बोर्ड में तीन ओवर 32 रन दो विकेट एवं সেখান থেকে আবার চতুর্থ ওভারে শুরুতে বাঘাকে নিয়ে আসা হয়েছে তো বাঘা এখানে বাঘ হয়ে আক্রমণ করতে পারে কিনা উইকেট আনতে পারে কিনা সেটাই দেখার হবে সামনের বল কিছুটা গুড লেন্থ স্পটে পড়ার পর এক্সট্রা বাউন্স ডট বল ডাকতে আমন্ত্রণ জানিয়েছিল ছোট ইলেভেন এবং এখনো পর্যন্ত অনুশাসনের সাথে বলিং দেখতে পাচ্ছি ওখানে আবারও ডট বল পরপর ডট বল প্রেশার বাড়ছে ওয়ান্স অ্যাগেন আরো একটা ডট বল যদিও এখানে শরীরের থেকে দূরে থাকার কারণে ওয়াইডের সংকেত এবং অতিরিক্ত হিসেবে একটা রান যোগ হবে রেজাল্ট একই থাকবে ব্যাট চললেও ব্যাট এবং বলের মধ্যে কোন রকমের সংযোগ নেই বাই হিসেবে রান তো এই ওভার থেকে এখনো পর্যন্ত দুটো রান 34 রিভার্সে যাওয়ার চেষ্টা লালা রয়েছে ওখানে অত্যন্ত ফিট খেলোয়াড় ক্রিকেটে যে কোনো ধরনের ফরম্যাটে লালাকে দেখতে পাওয়া যায় সামনে খেলার চেষ্টা ফলো থ্রুতে প্রস্তুত বাঘা এবং
ভালো ওভারের একটা পরিসমাপ্তি ঘটে গেল। চতুর্থ ওভারের খেলা শেষ, চার ওভার শেষে রান গিয়ে দাঁড়ালো 34। এখনো পর্যন্ত 332টা ওয়ানডে এবং প্রায় 400 উইকেট নিয়েছে, আসতেই আবারও উইকেট। নতুন ব্যাটসম্যান ব্যাটিং করতে এসেছে এবং এখানে লেগ স্টাম্পের বাইরে পড়ার পর বেরিয়ে যাওয়া বল ডট বল। तो जोबा रॉक्स बैट्समैन सॉक्स, जोबा का जवाब नहीं। जोबार हाथ धरे लोकल बॉय, एकाने फुल टॉस चिलो, फ्लिक करा चेष्टा चिलो, तबे ओखाने भालो फील्डिंग सहज है ना इधरोनेर फील्ड करा, कारण रिफ्लेक्शन टाइम उत्तन। बोलर आरो एक बार সামনে বল, গতি ঢের ফের ওখানে এবং এরই মধ্যে দুই ব্যাটার দৌড়ে পড়েছে, একটা রান কমফোর্টেবলি। সুকান্ত রানটা কত হয়েছে? 37। এবং এই মুহূর্তে একদমই চৌতে বল থ্রো, সঠিক এন্ডে সঠিক সময়ে অ্যান্ড উইকেট। সো বুয়া অন স্ট্রাইক, ফার্স্ট বল ফার্স্ট ডেলিভারি, রিভার্স খেলার চেষ্টা ছিল, ওখানে ফিল্টার দীপু রয়েছে, দীপুর হাতে জমা হয়েছে বল, প্রথম বল থেকে কোনো রান আসবে না। ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার এই মুহূর্তে ব্যাটিং করছে বুয়া, গত কয়েকটা সিজনের কথা ধরলে পরে যেভাবে নিজেকে তুলে নিয়ে এসেছে বঙ্গ শর্ট অ্যান্ড টেনিস ক্রিকেটে, এক কথায় অসাধারণ প্রশংসনীয় চেষ্টা। এবং নিজের ক্লাস শো করতে বিন্দু মাত্র দেরি করেনি এখানে বুয়া, সময় এবং সুযোগকে কাজে লাগিয়ে ব্যাক টু ব্যাক ফ্রম বুয়া। ও হোয়াট এ শট ফির সে, লেকিন বহুত বেহতরিন ফিল্ড ওয়হাঁ পে, গেন্দ কো জানে সে রোকা বাউন্ডারি সে, কোই রান ইস বল সে। ইস বার নহীন রোক পায়েঙ্গে, কাফি উপর গেন্দ চা। फिर से एक बार बढ़िया शॉट और फिर से एक बार बाउंड्री। लाला लाला आते ही कोशिश यहां पे, लेकिन अच्छी फील्ड वहां पे, कोई रन इस बॉल से। लाला स्ट्राइक पे तैयार होते फिर से एक बार, टारगेट 39 रन। वेट किया, आने दिया पीछे कालू, कोई रन इस बॉल से, टारगेट 39 रन पहले ओवर से 17 अभी तक कुल मिलाकर। रिवर्स से फिर से एक बार सीधे फील्डर के तरफ, लाला गैप नहीं ढूंढ पा रहे। तो दर्शकों नेक्स्ट बॉल, तो तीन लगातार डॉट गेंदे, तो तीन बॉल में अब तक कोई रन नहीं, तो वापसी की उम्मीद जगा रहे हैं यहां पे। ऐसे ही डॉट बॉल अगर होंगे तो फिर मजबूर होंगे बल्लेबाज गलती करने के लिए। वेट किया, आने दिया इस बार बड़े आराम से, मिड विकेट के तरफ पीछे फील्डर है, कोई रन इस बॉल से। तो लगातार चार बिंदी गेंदे, नेक्स्ट बॉल। और यहां पे लाला को जाना होगा डग आउट, दो ओवर के बाद 17 एक विकेट। और बुआ जिस हर तरफ स्कोर ऑफ द विकेट, पॉइंट ऑफ द विकेट, हर तरफ खेल रहे, एक और बाउंड्री इनके नाम, एक ही शॉट नतीजा। एक और बाउंड्री, स्कोर मूव 33, अब चाहिए मात्र 6 रन जीतने के लिए। विकेट के पीछे कल्लू निराश हो रहे हैं, काफी देर से आए थे मैच खेलने के लिए, लेकिन अब यहां पे सफर उनका होगा समाप्त। वाइट बॉल यानी स्कोर लेवल, अब चाहिए मात्र 1 रन जीतने के लिए। और भुटका के बल्ले से क्या विनिंग शॉट देखने को मिलेंगे? 1 रन चाहिए जीतने के लिए, तो वेट करना होगा अभी भी भुटका। यहां पे दर्शक वेट कर रहे हैं, उनके बल्ले से विनिंग शॉट आए, तो भुटका थोड़ा दर्शकों को और वेट करा रहे हैं यहां पे। तो और अक्षय गोराई जरा मदर के पैंडल टा प्रोवाइड कर रचन, और बीरेन बाउरी मानदा उनके धन्यवाद लाइट प्रोवाइड करा जन्ना।